ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। বলছি, সামনেই তো পঞ্চায়েত ভোট, তো কালকে দেখলাম আপনি একটা পোস্ট করেছেন, হ্যাঁ, সে বিষয়ে কি বলবেন? সে বিষয়ে বলবো এই যে আমরা শিক্ষিত অশিক্ষিত বলে কোনো কথা নয়, আমরা সকলেই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। মানে আমি দীর্ঘ শিক্ষকতা জীবন 25 বছর পূরণ হবে আমার এই 2-3 মাসের মধ্যে। তো অনেকবার প্রিজাইডিং অফিসার হিসেবে কাজে গিয়ে দেখছি যে কারো হয়তো নাম নাই, কারো ডিটেইন লিস্ট, মানে ডিটেইন মানে মৃত লিস্টে আর কি আছে, সেই ড্রাফট লিস্ট, মানে পঞ্চায়েতের ড্রাফট লিস্ট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন, যেটার মনিটরিং রাজ্য সরকারের হাতে থাকে আর কি। তারা হচ্ছে 2022-এর 19 অক্টোবর একটা ড্রাফট লিস্ট বের করেছি, ভোটার লিস্ট। আর হচ্ছে 20 তারিখে বের করেছি ওরা হচ্ছে ডিলিমিটেশনের ড্রাফট লিস্ট। ড্রাফট মানে খসড়া, আচ্ছা, যেটাকে আমরা ছোটবেলা রাফ বলতাম, রাফ তো নয়, মানে এটা মানে খসড়া। এর উপরে কিন্তু একটা কমপ্লেন বা অভিযোগ করা যাবে। তো আমি জনসাধারণকে একটু সচেতন করার চেষ্টা করছি যে রাজনীতি নির্বিশেষে এগুলো নিয়ে আবার কি করছে রাজ্যে। তো এখন খুব একটা অস্থিরতা ভাব চলছে, এখন কার কারণে চলছে এটা আমি তো জানি, আপনারাও জানেন। যেমন টেট নিয়ে আজকে আবার মানে মানে দুই পক্ষ লড়িয়ে দিয়েছে, এ দিয়েছে না দিয়েছে। তো এই সুযোগে কি হচ্ছে অফিসের, মানে কি হচ্ছে ঘড়ি ঘন্টা তো টাইমলি টাইমলি চলে যাবে। তো 2 তারিখে নভেম্বরের 2 তারিখের মধ্যে ড্রাফট হচ্ছে রোস্টার, ড্রাফট রোস্টারটার উপরে কমপ্লেন করা যাবে। যে ড্রাফট লিস্টটা বেরিয়েছে ওখানে প্রিন্টিং মিস্টেক না বলে আমি বলবো প্রিন্টিং এরর্স কিছু আছে, সেই প্রিন্টিং এরর্সগুলো নিয়ে আপনারা কমপ্লেন করুন। সেই ক্ষেত্রে রাজনৈতিক নেতারা তো করবেই, আমি ইন জেনারেল পাবলিক আর কি, মানে যারা সচেতন পাবলিক, যারা একটু লেখাপড়া জানেন, যারা রাজনীতিতে কিছু বক্তব্য রাখতে চান, পড়াশোনা না জানলেও হঠাৎ করে পঞ্চায়েত ভোট আসার সময় তখন মাথা ঘুরলে কিন্তু হবে না, কারণ আইন আইনের পথে চলবে। তাহলে এই যে ডিলিমিটেশনের নামে কি করা হয়েছে, ডিলিমিটেশনটাতে বেশি সময় হয়তো অফিসাররা পায়নি, যারা হচ্ছে ক্ষমতাসীন দল তারা একটু তার অপব্যবহার করেছে আমি লক্ষ্য করছি আর কি। এখন কোথায় কোথায় লক্ষ্য করছি এটা তো মানে হঠাৎ করে এখন লিস্ট ধরে তাহলে বসতে হয় পড়েছে আর কি। ডিলিমিটেশনের মানে কি হয়েছে, ডিলিমিটেশন তো হয়নি, মানে একটু কাটাকুটি করা হয়েছে, ওইটাকে মানে 10 বছর পরপর ডিলিমিটেশন হয়। আচ্ছা, পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রে বা মিউনিসিপ্যালিটি ইলেকশনের ক্ষেত্রে সিটের পুনর্বিন্যাস বা সীমানা নির্ধারণ আর কি, সেইটা ওটা একটা ড্রাফট বেরিয়েছে। 2013 সালের ইলেকশনের আগে হয়েছিল, মাঝখানে 2018 সালে মানে চুপচাপ, এবার হচ্ছে 2023 সালের ইলেকশনের প্রাক মুহূর্তে হয়েছে। সেইটা আমি এলাকার বিএলওদের কবে বেরিয়েছে সেটা, এই গতকাল 20 তারিখ ছিল মনে হয়, 20 অক্টোবর বেরিয়েছে। সেখানে কিছু মানে প্রিন্টিং মিস্টেক কাম এরর, প্রিন্টিং এরর বেরিয়েছে। কি কি লেখা ছিল একটু যদি বলতেন সাধারণ মানুষকে? সেটা হচ্ছে
রাজ্যব্যাপী তো খবরাখবর গুলো হচ্ছেই, তাহলে খবর দেখে এপাশ ওপাশ সবাই মোবাইল কাটছে, টিভি দেখছে, কিন্তু এড়িয়ে যাচ্ছে লোকজন। কিন্তু এগুলো তো জনগণের তো অধিকার, হ্যাঁ, মৌলিক অধিকার শুধু খালি মানে মুখস্থ করে রাখলে হবে না, মৌলিক অধিকারকে মানে প্রয়োগ করার মতো সদিচ্ছা জনমানসে থাকতে হবে। সেটাই আমি করার চেষ্টা করেছি যে পরে ইলেকশনের মানে প্রাক মুহূর্তে এই যে টাইমিং গুলো চলে গেলে পরে কিন্তু আর মানে অফিসার মানে কিছু করতে পারবে না। সেইখানে পরিচিত থাক, অপরিচিত থাক, ভালো অফিসার থাক, রাগী অফিসার থাক, কিন্তু তারও তো একটা সীমাবদ্ধ ক্ষমতা থাকবে। সেই ড্রাফট লিস্টের উপর কমপ্লেন বা ওর মানে করিজেন্ডাম, ইংরেজিতে বলে সংশোধনী আর কি, ওটা কারেকশন না বলে করিজেন্ডাম বলা হয়। এই করিজেন্ডামটা করতে গেলে নভেম্বরের 2 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার ভোটার লিস্টের ক্ষেত্রে এরা হচ্ছে এলাকার বিএলও দের সঙ্গে যোগাযোগ করলে এই ভোটার লিস্টে কার নাম উঠেছে, কার মিস্টেক আছে, কার মানে রামের জায়গায় শ্যাম নাম হয়ে গেছে ফটো টোটো, এই সমস্ত কারণ হচ্ছে যেটা হচ্ছে ন্যাশনাল ভোটার লিস্টের সঙ্গে এর কিন্তু একটা ফারাক আছে আর কি। মানে কেন এটার পার্ট আলাদা, এটার এটাই প্রতি বছরের সিস্টেম আর কি। কার কার নাম বেরিয়েছে জানা গেছে? নাম কার কার বলে এখানে তো ব্যক্তির নাম বেরোবে না, এখানে সিট অ্যালটমেন্ট গুলো বেরোবে আর কি। এখানে জিপি ওয়াইজ বেরিয়েছে, আমাদের পোচাডাঙ্গা জিপিতে দেখলাম 21টা মেম্বার ছিল, এখানে 27টা করেছে। সেই ক্ষেত্রে দেখলাম যে মানে ডিলিমিটেশন আর হয়নি, নামটা ডিলিমিটেশন মানে রিপেয়ারিং আর কি, মানে কিন্তু রিপেয়ারিং বলতে সীমানা মানে পুনর্বিন্যাস বা পুনর্নির্ধারণ, কিন্তু কয়েকটা যে জায়গাটাতে হয়তো একটা নির্দিষ্ট হয়তো পার্টি জিততে পারবে সেই জায়গাটা কাটে একটু বানাইছে। তো এগুলোকে কেউ যদি কমপ্লেন করতে চায় বা তার আবেদন করতে, কমপ্লেন কথাটা এক্ষেত্রে অ্যাবসলিউটলি রাইট নয়, তার মতামত জানতে জানাতে চায়, তাহলে সেটার অফিসিয়াল সিস্টেম আছে, বিএলওরাও বলে দিতে পারবে বা বিএলওর কাউন্টার সই নিয়েও ওখানে করতে পারবে যে এটা প্রথমে দিতে হবে হয়তো বিডিও, এসডিও, ডিএম, তারপরে দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে আর কি। তাহলে তার হয়তো কথা থাকবে না, কারণ এই ক্ষেত্রে আমার পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যারা ক্ষমতাসীন থাকে সেক্ষেত্রে এই দল ওই দল যে দলই হোক, কারণ এখানে কেউ ধোয়া তুলসি পাতা নাই, তারা একটু নিজেদের ক্ষমতাটা মানে জাহির করার এইটা এই নির্বাচনের ক্ষেত্রে ওদের একটা সুযোগ আর কি। কিন্তু পাবলিকের কাছে এটা তুলে ধরতে পারবে যারা রাজনীতিটা করতে চায় যে আমরা এই করেছিলাম, আমরা এই করেছিলাম, এটা আমার হচ্ছে পাবলিকের কাছে। কোন পাবলিক? যারা মানে নিজস্ব সচেতন পাবলিক। এবার সচেতনরা তো সচেতনই, অবচেতনে যদি কেউ থাকে হয়তো সে মানে যে দলই করুক, মানে সরকারি দল করুক, বেসরকারি দল করুক আর বিরোধী দল করুক, কিন্তু তার কী কী করণীয় আছে, যেমন খসড়া ভোটার লিস্টে তা পাড়ার সবার নাম আছে কিনা সেটা দেখার একজনের দায়িত্ব সচেতন নাগরিকের। অনেক সময় মিস্টেক হতে পারে, কারণ এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লিস্ট করছে, তো এটাতে খুব মিস্টেক হয় আর কি। আচ্ছা।